প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা এবারও প্রাথমিক টেটেও প্রশ্ন ভুলের অভিযোগ সামনে এলো তো কোন বিষয়ে কী প্রশ্ন ভুলের সামনে এসছে সেটা বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে জানব যে প্রাইমারি টেটের যে প্রশ্ন সেই প্রশ্ন একটি ভুলের খবর এসছে তো সেই যে ভুলের খবরটা এসছে সেটা আমরা জানব তো এগারোই ডিসেম্বর রবিবার প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন হলো রাজ্য জুড়ে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন পরীক্ষা ঘিরে আটোসাটো ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা ঘিরে যে কোনো প্রকার অন অনভিপ্রেত ঘটনা এড়াতে সচেষ্ট ছিল রাজ্য পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করলেন প্রাথমিক শিক্ষা সংসদ শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল খুব তাড়াতাড়ি ফল প্রকাশ হবে টেটের রেজাল্ট নিয়েও বড় বার্তা দিলেন তিনি একই সঙ্গে তিনি বলেন গৌতম পাল বলেন যে আমার বলার জন্য বিঘ্ন ঘটানোর সাহস পায়নি তারপর এ নিয়ে আর ভাঙতে চাননি প্রসাদ সভাপতি পরীক্ষা শেষে সাংবাদিকদের গৌতম পাল জানান পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে ছ লক্ষ সতেরো হাজার চারশো তিয়াত্তর জন পরীক্ষা দিয়েছেন দশ হাজার ছশো জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বস বসেন এবার আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা দিতে দেখলাম তবে এরই মধ্যে প্রশ্নভুলের অভিযোগ তুললেন মুর্শিদাবাদের এক চাকরি প্রার্থী এমনকি ওই প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সম্পূর্ণ নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি মুর্শিবাদ মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষায় সিট পড়েছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা দের তিনি জানান টেট পরীক্ষার প্রশ্নপত্রে ফোর ডি সিরিজের ফোর ডি সিরিজের একশো চার নম্বর প্রশ্নে ভুল রয়েছে ভালো করে দেখে নিন ফোর ডি সিরিজের একশো চার নম্বর প্রশ্নে ভুল রয়েছে আমাদের মানে প্রশ্নপত্র মানে উনি বলছেন একশো চার নম্বর প্রশ্নে যে চারটি অপশান দেওয়া হয়েছে সেগুলো সিমিলার অর্থাৎ দুটো ছিল এ এ আর দুটো ছিল সি সি আর উত্তরগুলোও ছিল সাত সাত আর দুই দুই সুতরাং সত্যি এটা একটা সমস্যামূলক জিনিস যে চাকরি প্রার্থীরা ঠিক কোন অপশানটা চুজ করবেন তো ফোরডি সিরিজ যার যার প্রশ্ন ছিল তাদের এই সমস্যাটা হয়েছে যে এ দুটো প্রশ্ন যেটা ছিল একশো চার নম্বর প্রশ্নের এ আর বি সি ডি এরকম থাকার কথা সেখানে এ এ সি ছিল আর সাত সাত দুই দুই তো এই জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে তো বলছে সেখানে আমরা সংশয়ে পড়ে গিয়েছিলাম কোন অপশানটি করলে ঠিক হবে আমরা যে কোনো একটি করে দিয়েছি এখন পর্ষদ দেখবে কি করবে তারা তবে পদ্ধতির ক্ষেত্রে একটি চিহ্ন থেকে গেল এত আটো সাটো পদ্ধতির মধ্যে একটু যেন ত্রুটি আমরা দেখতে পেলাম এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা ডিপিএসসি চেয়ারম্যান আশীষ মার্জিদ জানান এই বিষয়ে প্রশ্ন আমি দেখিনি এই বিষয়ে আমার কোনো মন্তব্য করার নেই যা বলার বোর্ড বলবে তবে পরীক্ষা শেষের পর পর্ষদ সভাপতি জানান কোনো বেনিফিট অব ডাউট থাকলে তা পরীক্ষার্থীদের পক্ষেই যাবে সুতরাং এখানে পরীক্ষার্থীদের পক্ষেই যাবে বলেই আমরা ধারণা করছি এবং সেটাই যাওয়া উচিত যেহেতু প্রশ্নের যে অপশান সেগুলো এরকম ছিল এখন দেখা যাক যে এটাতে পর্ষদ যদি ঠিকঠাক নাম্বার না দেয় তাহলে আদালতে যাওয়ারও কিন্তু কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ওই চাকরি প্রার্থী সুতরাং আগামী দিনে কী হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে ধন্যবাদ